হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, দেখো, বলা হচ্ছে দুধে 89% জল থাকে। যদি কোনো দুধের নমুনায় 90% জল থাকে, তাহলে এরূপ 22 লিটার দুধে কত অতিরিক্ত জল আছে? ঠিক আছে, তো এখানে আমাদেরকে শুরুতে ধরে নিতে হবে, শুরুতে এক্স লিটার দুধ ছিল। ঠিক আছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে শুরুতে আমাদের এক্স লিটার দুধ ছিল, এবং যে দুধে এই যে দুধে নমুনা এক্স লিটার যে দুধের নমুনা ছিল, সেখানে আমাদের 89% জল ছিল। এরপরে আমরা এর সাথে কি করেছি না, কিছুটা পরিমাণ জল মিশিয়েছি। এখন আমাদের যে দুধের পরিমাণ সেটা হয়ে গেছে 22 লিটার। দুধের পরিমাণ হয়ে গেছে 22 লিটার, এবং এই যে দুধের নমুনা আমরা পাচ্ছি, এখানে এখন জল আছে 90%। তো আমাদের টার্গেট হবে প্রথমে এই এক্স এর মান নির্ণয় করা, তারপরে আমরা ওই 1 লিটার দুধে কতটা জল মিশানোর ফলে আমাদের 22 লিটার দুধ হচ্ছে সেটা দেখা। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, আমাদের শুরুতে যে দুধের নমুনা ছিল, আমরা কিন্তু তাতে শুধুমাত্র জল যোগ করেছি। অর্থাৎ আমাদের শুরুতে দুধের যে নমুনা, তাতে যতটা পরিমাণ দুধ ছিল, এই 22 লিটার যে দুধের নমুনা, এতেও দুধের পরিমাণ একই থাকবে। ঠিক আছে, শুধু জলের পরিমাণ বাড়ার জন্য এখানে জলের যে শতকরা ভাগ সেটা বেড়ে গেছে। এখন এই 1 লিটার দুধে, এখানে যদি দেখো 89% জল আছে, তাহলে এখানে দুধের পরিমাণ অ্যাকচুয়ালি কত? নিশ্চয়ই 11%, কারণ এই 11% আর 89% যোগ করলেই তো আমরা 100% পাবো, যেটা এই সম্পূর্ণ দুধের নমুনাটার কথা বলছে। আবার একইভাবে দেখো, 22 লিটার দুধে যদি আমাদের 90% জল থাকে, তাহলে 22 লিটার দুধে দুধ কত থাকবে? 10% দুধ থাকবে। অর্থাৎ এই 1 লিটার দুধের যে 11% দুধ, এবং এই 22 লিটার দুধের যে 10% দুধ, এই দুটো পরিমাণ অবশ্যই সমান হবে। তো আমাদের কাজ কি না, 1 লিটারের 11% সমান কত নির্ণয় করা। 1 লিটারের 11% সমান কত হবে না, x×11/100, এত লিটার। অর্থাৎ আমাদের শুরুতে যে দুধের নমুনা ছিল, তাতে এত লিটার দুধ ছিল, আর এখন আমাদের কাছে কত রয়েছে না, এখন আমাদের রয়েছে 22 লিটার দুধ। সে 22 লিটারের মধ্যে আমাদের মাত্র 10% দুধ রয়েছে, তাহলে সেটা সমান কত লিটার হবে নির্ণয় করি না। 22×10/100, একটা করে শূন্য কেটে দিলে আমরা পেয়ে যাবো 22/10 লিটার দুধ। এখন আমরা অলরেডি বলেছি যে আমরা শুরুতে যে দুধের নমুনা ছিল, তাতে শুধুমাত্র জল অ্যাড করেছি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই দুধের নমুনা সমান। অর্থাৎ এই x×11/100 আর এখান থেকে প্রাপ্ত যে 22/10, এই দুটো সমান হবে। তাহলে আমরা এই দুটো সমান করে দিই, কি পেয়ে যাবো না, x×11/100 = 22/10। তো ক্যালকুলেট করলে x এর মান আমরা কি পেয়ে যাবো না, 22/10×100/11, কাটাকাটি হয়ে গেলে এটা হয়ে যাবে 2, আর এখান থেকে আমাদের কাটাকাটি হলে এটা হয়ে যাবে 10। অর্থাৎ এক্স এর মানটা তাহলে আমরা কত পেয়ে যাবো না, 2×10=20 লিটার। অর্থাৎ আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শুরুতে 20 লিটার দুধ ছিল। শুরুতে 20 লিটার দুধ ছিল, এবং সেখানে আমি কিছুটা জল মিশিয়ে এখন আমার দুধের পরিমাণটা হয়ে গেছে 22 লিটার। দুধের নমুনার যে পরিমাণ সেটা হয়ে গেছে 22 লিটার। তাহলে আমাদের প্রশ্ন কি বলা হচ্ছে, যে কত অতিরিক্ত জল ছিল, অতএব অতিরিক্ত জলের পরিমাণ অতিরিক্ত জলের পরিমাণটা আমাদের কত আসবে না, এই 22 লিটার মাইনাস 20 লিটার, অর্থাৎ =2 লিটার। এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।